কুম ভিউয়ার্স শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কী নিয়ে কথা বলবো হ্যাঁ অনেক নতুন ইউটিউবার একটা ইউটিউবারের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে যেটা আমারও ছিল যে মনিটাইজেশন তো অন হলো আসলে কি রে অ্যাড ঢুকতেছে না কেন খুবই একটা টেনশন লাগতেছে আরে নাকি কোনো বিপদে বললাম নাকি কোনো ভুল হইলো আহারে আজকে একটা বছর লাগায় এত পরিশ্রম করলাম ছয় মাস লাগায় পরিশ্রম করলাম কি ব্যাপার কোনো অ্যাড ঢুকতেছে না কেন আমার ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে তাতে বলি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয় ধরেন ফেব্রুয়ারির তেরো তারিখ সাপোজ তো এই সব কিছু প্রসেসিং করতে করতে আমার প্রায় আঠারো তারিখ লেগে যায় তারা আমাকে মেসেজ দেয় মেল দেয় এভাবে মেল চালাচালি করতে করতে প্রায় আঠারো তারিখ লাগে তারিখ মনিটাইজেশন অল এভরিথিং ওকে হয় হওয়ার পরে তেইশ তারিখ ফেব্রুয়ারির তেইশ তারিখ অর্থাৎ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পাঁচ দিন পর বিকেলবেলা প্রায় ছয় দিনের কাছাকাছি আসলে ঠিক আমার চ্যানেলে অ্যাড ঢোকে দেন আমি দেখতে পাই যে হ্যাঁ পর্যায়ক্রমে যে ভিডিওটাই লাগাক এটা হয়তো কোনোটাতে অ্যাড আসে আমি বেশ কয়েকটা পাশাপাশি মোবাইল দিয়েও দেখতে থাকি যে হ্যাঁ অ্যাড অ্যাড শো হওয়া শুরু করে এর এক এর ঠিক এক থেকে দুদিন পরে আমি দেখতে থাকি যে হ্যাঁ আমার চ্যানেলে কিছুটা আর্ন হওয়া শুরু করছে কোনটা টপ আর্নিং ভিডিও কোনটা কম আর্নিং হচ্ছে কোনটা হাইলাইটস বেশি হচ্ছে কেমন অডিয়েন্স সব কিছু আসলে আমি দেখতে পারা শুরু করলাম আর কি তো আশা করছি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি হেল্পফুল হয়েছে বা যারা নতুন ইউটিউবার তাদের জন্য একটু হলো হেল্পফুল হবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন আর ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম